মার্বেল নিয়ে খেলছিল, তখন একটা লোক লক্ষ্য করে মার্বেলটা একই দিশায় আছে। ওই লোকটা ইঞ্জিনিয়ার ছিল, সে বিল্ডিং এ নতুন ঘর কিনেছিল। তার সন্দেহ হয় যে একই দিকে ঝুঁকে আছে যেহেতু বিল্ডিংটা, সেহেতু জানলাগুলো কিছু পরিবর্তন হবে, কিন্তু কিছুই পরিবর্তন হয় না। সে নিশ্চিন্তে ঘুমায়, কিন্তু ওই দিনই রাতে খুব বৃষ্টি হয়। পরের দিন সকালে লক্ষ্য করে রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। তারপরে বিল্ডিং এ কিছু লোকজনকে ডাকে, তাদের মধ্যে একজন বলে যে তার আর জানলার কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু তবুও তা সত্ত্বেও তার কথায় কেউ কান দেয় না। কিন্তু একদিন সকালবেলায় যখন ইয়েতে দাঁড়িয়েছিল ছাদে, তখন দেখে যে রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং বিল্ডিংটা 500 ফুট নিচে ধসে পড়ে যাচ্ছে। এটা ভূমিকম্প ছিল না, এটা তাদেরই বিল্ডিংটা 500 ফুট নিচে।